হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনার ফ্যামিলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব 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 ভালো আছো। অ্যান্ড আমিও খুব ভালো আছি, কারণ দিদিবাড়িতে এসেছি বেরু বেরু করতে। আজ যেহেতু ভাইফোঁটাতে দিদিবাড়িতে এসেছি, সো আমরা এখন ঠাকুর দেখতে যাচ্ছি। তো তোমরা আমার সঙ্গে চলো দিদির এখানে বেথরহরিতে কেমন ঠাকুর হয়েছে তোমাদের সাথেও শেয়ার করবো। তো চলো আমার সঙ্গে, তোমরাও দেখতে থাকো কেমন কেমন ঠাকুর হয়েছে, আমিও দেখবো তোমরাও দেখবে। চলো দিদি হাই করো। এগুলো মেয়েগুলো চারা
বলে চলে আয়। এটা হলো বড় মা বেথুয়া ডহরিতে। এই ঠাকুরটা খুব জাগ্রত, এই ঠাকুরটাকে সবাই খুব দেখতে আসে। আর সব ঠাকুরই তোমাদের দেখালাম মোটামুটি, সেজো মাটাকে দেখাতে পারিনি, সেটা আমি দিদির ছেলের থেকে ফটো নিয়ে তোমাদের দেখিয়ে দেব। ওটাতে অনেক ভিড় ছিল তাই দেখাতে পারলাম না। চলে এসেছি ঠাকুর দেখে। তোমরা দেখলে কেমন লাগলো ঠাকুর? অনেক কটাই ঠাকুর দেখিয়েছি, বড় মাকে, ছোট মাকে, মেজো মাকে, সেজো মাকে দেখাতে পারিনি। বাট যাই হোক, ঠাকুরগুলো দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করো। আর তোমাদের যদি ভালো লেগে থাকে ছোট্ট করে লাইক করো। আর কি বলবো, আর বেশি কিছু বলবো না। অনেক অনেক ঘুরেছি, অনেক মজা করেছি, বাট কিচ্ছু খাইনি, খাওয়ার টাইম পাইনি, এত ভিড় ছিল। বাট কি করবো, বাচ্চা নিয়ে বুঝতেই পারছো তো, মজাটা করেই চলে আসলাম। তো কেমন লাগলো অবশ্যই 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 বলো, কমেন্ট করো, তোমাদের কমেন্টে ওয়েট করে থাকবো। যদি ভালো লেগে থাকে ছোট্ট করে লাইক করবে, শেয়ার করবে অ্যান্ড কমেন্ট করবো। আর আমার ইউটিউব নতুন বন্ধুদেরকে বলছি, তোমরা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি, তোমাদের যদি আমার চ্যানেলে কোনো ভিডিও ভালো লেগে থাকে বা আমাকে তোমাদের ভালো লেগে থাকে, তো প্লিজ কষ্ট করে একটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাকে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। চলো আর বেশি কিছু বলছি না, এখানেই শেষ করছি, ভীষণ টায়ার্ড। সো বাই বাই।